ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খুলনার যে তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলতলার আটরা বালিকা বিদ্যালয় কেন্দ্র ও শেখ আমজাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই দুটো কেন্দ্র একই স্থানে রয়েছে। এই কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা 3611, কিন্তু এই পর্যন্ত ভোট কাস্ট হয়েছে 576 ভোট। এখন আমরা এই মুহূর্তে দেখছি এখন যে ভোটার কিন্তু সেইভাবে নাই, সকাল থেকে ভোটার ছিল না, এখানে এসে আমরা যে খবর পেয়েছি তারপরে কিছুটা ভোটার বাড়ছিল, আবার সেই একই অবস্থা। এই মুহূর্তে এই কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ইকবাল হোসেন। আমরা ভোটের পরিবেশ এবং আসলে অবস্থাটা নিয়ে তার সঙ্গে কথা বলতে চাই। ইকবাল ভাই, আসলে ভোটের পরিবেশ কেমন, ভোটারের উপস্থিতি কেমন? এখন পর্যন্ত পরিবেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে চলছে, পরিবেশটা ভালো খারাপ না। ভোটারের উপস্থিতি খুবই কম, যেটা না বললে নয় যে পরিবেশ ভালো থাকলেও ভোটারের উপস্থিতি কমের জন্য একটু ভোট কেমন একটু। ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি, রিটার্নিং অফিসার শামীম সাহেব আমাদেরকে জানিয়েছেন যে খুলনার যে তিনটি উপজেলায় নির্বাচন পরিচালনা হচ্ছে এর মধ্যে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টায় ফুলতলা উপজেলায় গড় ভোট পড়েছে 18.94%, দিঘলিয়ায় পড়েছে 20.56%, তেরোখদায় পড়েছে 22.73%। কিন্তু আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছু না শুনলেও ভোটারের যে উপস্থিতি সেই উপস্থিতিটা কিন্তু আমরা যে যতগুলো কেন্দ্র ঘুরেছি কোনো কেন্দ্রেই কিন্তু সেভাবে দেখছি না। যে বিগত ইলেকশনগুলোতে যেভাবে মানুষ সারিবদ্ধভাবে লাইন দিয়ে স্বতঃস্ফূর্ত ভোট দিত সেটা নাই। আমরা দেখছি কাদেরকে, আমরা দেখছি প্রার্থীদের সমর্থক বা তাদের লোকজনকে কেন্দ্রগুলোর পাশে জটলা করতে বা তারা ভোটার আনার জন্য চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।